পাহাড় নদীর সংমিশ্রণত আকর্ষণীয় প্রাকৃতিক দর্শনীয় স্থানের নাম রাঙ্গনিয়া উপজেলার সরবাটা ইউনিয়নের চিড়িয়া। এন্ডে রইয়ে সারি সারি ফাঁড়র ফোয়ারে কর্ণফুলী নদীর সক্ষতার এক চমৎকার দৃশ্য। শুধু ফার নদী নয়, এ স্থানত আইলে দেখা মিলিব নদীর মাঝে বিশাল গাছ লই ক্ষুদ্র দ্বীপ, স্থানীয় ভাষাত চিড়িঙ্গা আইল্যান্ড নামে বেশ পরিচিত। দ্বীপর একদিকে রইয়ে পাহাড় আর সমতলের মধ্য দিয়ে বই যাওয়া চিড়িঙ্গা খাল, এডে রইয়ে লেকের পানির নেই স্বচ্ছ জলরাশি। সমতলে থিয়ে তাহা পাহাড়ের ঘন আর সুবিশাল গাছের আড়ালে লুকোয় তাহা নানা রকম পাহাড়ি জীব বৈচিত্র্য দর্শনার্থী অলরে মুগ্ধ করতে বাধ্য। পার নদী খাল দ্বীপ ঘন জঙ্গলের ফারে নানা জীব বৈচিত্র্য লই প্রাকৃতিকভাবে সৃষ্ট চমৎকার এই স্থান পর্যটন স্থান গরিবের উগ্র পরিকল্পনা গ্রহণ গড়াইল তার বাস্তবায়ন নয় বলে জানায় স্থানীয়। তারা দাবি এন্ডে আইবের রাস্তা সংস্কার সহ দ্বীপ পাহাড় কেন্দ্রিক উগ্র পর্যটন কেন্দ্র গড়ি তুলবে। ম্যাপ ট্যাপ করছি, বিডি রেডি করছি, রোড টুডো করছি, এখানে বহুত মানে বহুত মানুষজন আসছে আইয়ের, তারপর মানে ফলে ফলে আবার হাসটা নয় কিন্তু রইলি দেখার সৌন্দর্য পাহাড় পর্বত আছে। উপজেলার গোডাউন ব্রিজ দিয়ে নে সরবভাটা ইউনিয়নের প্রায় 8 কিলোমিটার সর্ব উত্তর পশ্চিম অংশ লই ইউনিয়নের অবস্থান। এছাড়াও কর্ণফুলী দি কাপ্তাই সহ বিভিন্ন আকর্ষণীয় স্থানত গেলে ফটো দেখা মিলিব ইউনিয়নের। এই স্থানগত রইয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের বনজ দ্রব্য পরীক্ষণ ফাড়ির চিড়িঙ্গা বিটকাম চেক স্টেশন। আরা সরজমিনে যাইয়েনে হতা হইলাম ফাড়ির বিট কর্মকর্তা জসিমউদ্দিনের ফরে। প্রোটেকশন ওয়াল বা ই দিয়ে যদি এটাকে প্রোটেক্টেড করা যায় তাহলে একটা সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র এখানে গড়ে উঠবে। চিড়িঙ্গা আইল্যান্ড লইয়েনে স্থানীয় চেয়ারম্যানের ফরে হতা হয়ে জানা যায়। সরবড়া চিড়িঙ্গা আইল্যান্ড একসময় যোগাযোগ বিচ্ছিন্ন আছিল, এখন প্রচুর সম্ভাবনার পর্যটন শিল্পই, কারণ যোগাযোগের দিক দিয়ে এখন আরা সরবরা বলহালিল যে সংযোগ সড়কর, এই সংযোগ সড়কের কারণে কিছুদিনের মধ্যে কক্সবাজার হলে সরবরা দিয়ে কক্সবাজার জন যাবে, বান্দরবান জন যাবে। সম্ভাবনাময় এই এলাহগড়ে উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে নে উগ্র পর্যটন কেন্দ্র হিসেবে গড়ি তুলিবের দাবি স্থানীয় লোক। Dex News, C+ TV.